আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি এখানে ব্রেড নিয়েছি, প্রথমে ব্রেডগুলো চারিদিক থেকে এভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেব। চার পাঁচগুলো কেটে নেওয়ার ফলে ব্রেডগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি একটা ব্রেডকে চার পিস করে নেব। বড় যদি ব্রেড হয় এখানে আপনারা ছ পিস করে নিতে পারেন। তো দেখুন আমার ব্রেডের সাইজটা ছোট ছিল বলে চার পিস করে কেটে নেব। কেটে নেওয়ার ফলে ব্রেডগুলো আমি ভালো করে তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেব, ব্রাউন করা যতক্ষণ না হচ্ছে। তো ব্রেডগুলো ভেজে নিই চলুন বন্ধুরা। এবারে আমি ব্রেডগুলো ভেজে নেব ভালো করে, যে কটা আমার কড়াইতে ধরবে সেই কটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্রেড ভেজে নিয়ে এবারে আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এক কাপ চিনিতে হাফ কাপ মতো জল দিয়েছি এবারে শিরাটা তৈরি করতে। তো দেখুন বন্ধুরা আমার শিরাটা তৈরি হয়ে এসেছে। এবারে আমি শিরাটা একটা জায়গায় নামিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ দুধ দিয়েছি এবং হাফ কাপ সুজি দিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা মিষ্টিটা যেমন অনুযায়ী খেতে পারবেন তেমনটা দিতে পারেন। স্বাদটা বেশি আনার জন্য একটু লবণও দিয়ে দিলাম। এবারে আমি ব্রেডগুলো ভেজে রাখার উপরে যে মিষ্টি শিরাটা তৈরি করেছিলাম সেগুলো ভালো করে দিয়ে দেবো। কতটা একদম ব্রেডের সঙ্গে মিষ্টি শিরাগুলো সেট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন। এবারে আমার এইদিকে পুরটাও তৈরি হয়ে গিয়েছে একটা চামচের সাহায্যে। এভাবে একটা যে ব্রেডগুলো আমি তৈরি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দেবো, দিয়ে অপরটা চাপিয়ে দেবো। এই নাস্তাটি খেতে খুব দারুণ হবে এবং এটি খেতে মিষ্টির মতো লাগবে, খেতে খুব দারুণ। ভিতরে যেহেতু পুর দেওয়া আছে এবং খুব সুস্বাদু হয় এই নাস্তাটি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।